স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে গরু ডাকাতি গ্রেফতার ছয় পদত্যাগ করলেন বিতর্কিত প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি নগর সান্তাহারে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে স্বামী স্ত্রীকে বেঁধে রেখে গরু ডাকাতের ঘটনায় গ্রেফতার ও গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার এইচ এম আবদুল রকিব এর আগে সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন ওরফে মিলন রহমত আলী মনসুর আলী ও নুরুজ্জামান শিবগঞ্জ উপজেলার ডুগলিভাণ্ডার গ্রামের কুরবানালী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুর গ্রামের মোহাম্মদ মানিক চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জানান ডাকাতি কাজে ব্যবহৃত যানবাহন সহ পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে এবং ছয়জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে তবে আরেকজন ডাকাত পলাতক রয়েছে শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের একটি খামার থেকে স্বামী স্ত্রীকে বেঁধে রেখে সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং অডিও ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সচিবালয়ের ইমেলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা মোহাম্মদ মুরাদ হাসান বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দফতরে রয়েছে মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন জানা গেছে পদত্যাগ পত্রটি মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে এদিকে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ডাক্তার মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের সুপারিশ পাঠানো হয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটায় এক জরুরি বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরাকে নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর চার আসনের সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাত আটটার দিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে এ বার্তা পৌঁছে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এছাড়াও দলের কেন্দ্রীয় পদ থেকেও বহিষ্কার হতে পারে এই বিতর্কিত মন্ত্রী এমনই আভাস মিলেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বিস্তা তাপু মঙ্গলবার বিকেলে নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া শিবগঞ্জ আসনের সাংসদ শামিল উদ্দিন শিমুল অধ্যাপক সুলতানুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান সংরক্ষিত আসন তেতাল্লিশের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রত্ন আহমেদ আরো শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি এম এ মান্নান রাজশাহী রেলওয়ের কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান সম্পত্তি কর্মকর্তা রেজাউল ইসলাম আজ সাত ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় হলেও শত মানুষের রক্তের বিনিময়ে নোয়াখালীতে স্বাধীনতার সূর্য উঠেছিল এই সাত ডিসেম্বর জেলা শহরের পিটিআইতে রাজাকারদের পতন ঘটিয়ে নোয়াখালীর মাটিতে উড়েছিল লাল সবুজ পতাকা কিন্তু স্বাধীনতার এত বছর পরেও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর গণকবরগুলি আজও সংরক্ষিত হয়নি তাই আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ স্থানগুলো সংরক্ষণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা নোয়াখালীর প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন জানাচ্ছেন তোফায়েল হোসেন একাত্তর সালের পঁচিশে মার্চের পর মুক্তিযোদ্ধারা এক মাসের বেশি সময় ধরে নোয়াখালীকে মুক্ত রাখতে সক্ষম হলেও পাকিস্তানি সেনারা তেইশে এপ্রিল নোয়াখালী দখল করে নেয় তারা জেলা শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এ সময় হানাদাররা গুলি ও পুড়িয়ে হত্যা করে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশুকে এরপর ঘুরে দাঁড়ায় মুক্তি সেনারা প্রশিক্ষণ নিয়ে আবার অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে নামেন যোদ্ধারা এ সময় যুদ্ধে শহীদ হন অসংখ্য মুক্তিযোদ্ধা দুর্বিশহ সেই দিনগুলোর কথা আজও স্মৃতির পাতায় ভেসে ওঠে বীর সেনাদের ডিসেম্বর মাসে মুক্ত হয় এবং এই নোয়াখালীতে যে রেজাকার আলবদর বদর বাহিনী এরা যে মানুষ নির্যাতন চালাইছে এটাকে যে নারী দর্শন করছে তাদের আত্মশিক্ষা কোনো ফিটিয়ে বিল্ডিং ভারী হয়েছে এবং আশপাশের গ্রামের মানুষরা অত এটা আতঙ্ক ভুলতে পারে নাই তাদেরকে বিচারের আওতা আনি একজন কঠোরভাবে তাদের বিচার করা উচিত আমরা নোয়াখালী শহরে কেন্দ্র মাইজিতে যখন আমরা দল দলবদ্ধভাবে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হই সেখানে আমরা একটা প্রতিরোধের সম্মুখীন হই সেটা নোয়াখালী জেলা স্কুলের সম্মুখে রাজাকার বাহিনী দ্বারা আমরা প্রতিহত আমাদেরকে প্রতিরোধ করা হয় সেখানে আমরা সাথে সাথে আমরা 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 অবস্থান অবস্থান নিয়ে নিয়ে এবং চারিদিক থেকে থেকে করে করে নিহত দিক অগ্রসর হইতে থাকি নোয়াখালীকে হানাদার মুক্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত ঠিক তখনই প্রচণ্ড প্রতিরোধের মুখে ছয় ডিসেম্বর গভীর রাতে মাইজদি পিটিআই ও বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল ক্যাম্প ছেড়ে কুমিল্লা সেনানিবাসের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় মুক্তি হামলায় অসংখ্য মিলিটারি সদস্য ও মিলিশিয়া নিহত হয় দরজায় নাড়তে থাকে চূড়ান্ত বিজয় সাত ডিসেম্বর ভোর রাত থেকে মুক্তিযোদ্ধারা নোয়াখালীকে শত্রুমুক্ত করার চূড়ান্ত অপারেশন শুরু করেন সকাল সাড়ে আটটার মধ্যে সকল মুক্তিযোদ্ধারা একযোগে চতুর্দিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে পিটিআই ক্যাম্পের ভেতরে অবস্থানরত রাজাকাররা এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে এক পর্যায়ে বেগমগঞ্জ চৌরাস্তা সংলগ্ন টেকনিক্যাল হাই স্কুলে অবস্থিত রাজাকার ক্যাম্প মুক্ত করে অকুত ভয় বীর মুক্তযোদ্ধারা মুক্ত হয় নোয়াখালী সংগ্রামের এক পর্যায়ে সাতই ডিসেম্বর মাহমুদুর রহমান নেতৃত্বের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর একজোটে নোয়াখালী শাওনের টাউনে মুক্ত হয় ওই দিন নোয়াখালী সম্মিলিত বাহিনীর জেলার প্রশাসনিক সব কিছুর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ গ্রহণ করেন মাহমুদুর রহমান বেলায়ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তোফাইল হোসেন বরেন্দ্র নিউজ ডেক্স বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিদ সুলতানার প্রার্থিতা বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে হাজি আব্দুর রহমান লোহান মুজিতা বিবি পরিবাণু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন নাহিদ সুলতানা বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাই তার দলীয় মনোনয়ন পাওয়ার কোনো অধিকার নেই বিগত দিনে আমাদের নৌকার প্রতি ছিল আওয়ামী লীগের আমরা বিভিন্নভাবে আমরা তাকে আমরা বিজয় বিপুল ভোটে বিজয় করতে পেরেছি কিন্তু এখন যে জিনাকে কিভাবে তাকে নৌকার প্রতীক দিল তৃপ্তি বেগমকে অনে বিগত দিনে আব্দুল মোমিন আব্দুল মোমিন তালুকদার ফাঁসির সামি ওনার সাথে রাজনীতি করেছে ওনার ওনার হাত ধরে ফুলের মালা দিয়েছে ফুলের তোরা দিয়েছে তেনাকে কেমন করে মনে করেন তো আবার নৌকার প্রতীক দিল আমরা ইউনিয়নবাসীরা আমরা মর্মাহত কীভাবে আমরা ভোট করব আমরা খুঁজে পাচ্ছি না তাই আমরা সঠিক একজন নৌকার প্রতীককে আওয়ামী লীগের প্রার্থীকে একটা নৌকার প্রতীক দেখ এটাই আমাদের আবেদন তারা বলেন আওয়ামী লীগ এবার তাকে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে মানববন্ধনে নাহিদ সুলতানার মনোনয়ন বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান সন্তার ইউনিয়নে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে রাজাকার খোকার খোকার সাথে বিএমপি করত মুমিন তালুকদার খোকার সাথে বিএমপি করতো বিএমপি থেকে উঠে আসে দু সালে সে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএমপির বিএমপির পিন্টু মানে পিন্টু চেয়ারম্যান এখন সাবেক চেয়ারম্যান যায় তাকে টাকা দেওয়া হোক ক্ষমতা দেওয়া হোক সাহায্য করছে তবে এ বিষয়ে নাহিদ সুলতানা তৃপ্তি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো অসত্য ও রাজনৈতিক প্রতিহিংসামূলক তিনি কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলেও দাবি করেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুরবাবু হত্যা মামলার চার্জশিট চোদ্দ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এর আগে নাটোর সিআইডি বিএনপি নেতা সানাউল্লা নুর বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন সহ মোট একচল্লিশ জনের নাম উল্লেখ করে গত চব্বিশে জুন তাদের নামে চার্জশিট দাখিল করে দুই হাজার দশ সালের আট অক্টোবর নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় এর পরের দিন বাবুর সহধর্মিনী মহুয়া নূর কোচি বাদী হয়ে তৎকালীন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বর্তমানে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনকে প্রধান আসামি করে আরও সাতাশ জন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে সাতচল্লিশ জনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নওগাঁ ডিজিটাল সেন্টারের এগারো বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং এটুয়াই কর্মসূচির সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুনর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলাম উদ্যোক্তা আব্দুল মান্নান সহ অন্যান্যরা এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহকারী প্রোগ্রামার ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ